বুঝতেছো? ছবিটা আগে তুলে আনলে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি জেবিন হোসেন ফ্রম ক্রিয়েশনে চলে আসলাম আজকের লাইভে। সো কে কোথায় আছো খুব দ্রুত জয়েন করতে হবে অ্যান্ড আমাকে বলতে হবে আমার নেট অ্যান্ড সাউন্ডটা একদমই ক্লিয়ার কিনা। ওকে, সবাই খুব দ্রুত দ্রুত জয়েন করতে হবে। ওকে, দেখো আছে কি পড়ে আসছি না। সো সবাই জয়েন করো অ্যান্ড আমাকে বলো আমার নেট অ্যান্ড সাউন্ডটা একদমই ক্লিয়ার কিনা। অ্যান্ড হচ্ছে লাইভটা খুব বেশি লাভ রাইট বেরিয়ে হবে, লাইভটা শেয়ার করতে হবে। ওকে, অনেক অনেক বেশি বেশি শেয়ার করতে হবে, ঠিক আছে? সো সবাই জয়েন করো, হ্যাঁ জয়েন করতে থাকো। ওকে, সো প্রথম কমেন্টস চলে আসছে। মারুফা, হাই, কেমন আছে? হ্যাঁ আপু ভালো আছি। সবাই খুব দ্রুত জয়েন করো অ্যান্ড আমাকে বলো আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা অ্যান্ড আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি, একটু কাইন্ডলি আমাকে বলতে হবে অ্যান্ড অনেক বেশি বেশি শেয়ার করতে হবে, লাভ রাইট দিয়ে দিতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, সবাই খুব দ্রুত দ্রুত জয়েন করো, লাইকটাকে শেয়ার করে ফেলো। ওকে, প্রোফাইল মেসেঞ্জার অ্যান্ড হচ্ছে গ্রুপে শেয়ার করে কমেন্টস করো কে কোথায় শেয়ার করেছো। ওকে, সো হচ্ছে সবাই জয়েন করতে করতে পেজে বেসিক ইনফরমেশন শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু শোরুম আছে, সবাই জানো ক্রিয়েশন এই যে শোরুম আছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47। ওকে, সেখানে যেয়ে তোমরা তোমাদের পছন্দের ড্রেস একদম দেখে শুনে তারপর পারচেস করতে পারবে অ্যান্ড অনলাইনে অর্ডার করতে গেলে অবশ্যই তোমাকে হচ্ছে ড্রেসের পিকচার আর স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার বাসায় অ্যাড্রেস দিয়ে ক্রিয়েশন পেজারটি প্লেস করতে হবে। ওকে, সো সবাই জয়েন করো অ্যান্ড লাইকটা শেয়ার করে কমেন্টস করতে হবে কে কোথায় শেয়ার করেছো। ওকে, আজকে কিন্তু হচ্ছে কালার কন্টেস্ট থাকবে, হ্যাঁ আজকে কালার কন্টেস্ট থাকবে, ক্লিয়ার না? সো বেশি বেশি লাভ রাইট দাও। ওকে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়ে যাবে, বেশি বেশি লাভ রাইট দিয়ে দিতে হবে, লাইকটা শেয়ার করতে হবে। আজকে থাকবে হচ্ছে কালার কন্টেস্ট, আজকে আমি দুইটা ড্রেস পরবো। সো কালার কন্টেস্টে যে তিনজন উইনার হবে তারা হচ্ছে আজকে ড্রেসগুলোতে, ঠিক আছে, নাচে না ড্রেসগুলোতে না, তারা হচ্ছে যে ড্রেসই পারচেস করবে 100 টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবে। ওকে, খালেদা, পারভিন, ফাহিমা, হ্যালো। ওকে, শেয়ার ডান, মারুফা, কারা কারা কে কোথায় কোথায় শেয়ার করতেছো খুব দ্রুত দ্রুত কমেন্টস করে বলো আর বেশি লাভ রাইট রিয়েক দাও। ওকে, কিয়া চৌধুরী, হাই হাই আপু। ওকে, সো সবাই জয়েন করো, হ্যাঁ জয়েন করো, বেশি লাভ রাইট রিয়েক দাও। অল ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, লাভ রাইট রিয়েক দিতে হবে, নো স্টিকার কমেন্ট, ঠিক আছে? বেশি বেশি লাভ রাইট রিয়েক দাও অ্যান্ড লাইকটা শেয়ার করো। দেখো কি পরে আসি, হ্যাঁ ওয়া, খুবই 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 জোস একটা ড্রেস, খুবই সুন্দর পিটি একটা ব্লাশি কালার, যেটাকে বলা হয় পিচি পিঙ্ক কালার। ওকে, খুবই জোস একটা কালারের, খুব জোস, একদমই অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল হচ্ছে চিনন সিল্কের ড্রেস। ওকে, আনজারা ক্যাটালগের একদমই অরিজিনাল, 100% পিওর পিওর অরিজিনাল। সো এই ড্রেসটাতে কে কে চাচ্ছ, কে কে চাচ্ছ কালার কন্টেস্ট প্লে করতে, তারা দ্রুত জয়েন করো, লাইভটাকে শেয়ার করো। আর আজকের ড্রেসটা একদমই একদমই হচ্ছে ফাটাফাটি প্রাইসে পেয়ে যাবা। ওকে, সো সবাই জয়েন করো, কমেন্টস করো, কমেন্টস করো কে কোথায় শেয়ার করেছো। ওকে, সো আমি ড্রেস এখন স্টার্ট করে দিই। ওকে, আমি ড্রেস এখন স্টার্ট করে দিচ্ছি, এই ফাঁকে সবাই লাইভটাকে শেয়ার করতে, বেশি বেশি শেয়ার চাই। ওকে, বেশি বেশি শেয়ার করতে হবে। সি, এই হচ্ছে আমার পরা ড্রেসটা, ওয়াও, জাস্ট সি হোয়াট এ কালার। ওকে, এটা হচ্ছে, আচ্ছা আয়েশা সিদ্দিক, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো আপু? হ্যাঁ আপু ভালো আছি, তুমি কেমন আছো? যারা জয়েন করছো লাইভটা শেয়ার করে বলো কে কোথায় শেয়ার করেছো। আছে দুটো ড্রেস, প্রপোজ কালার কন্টেস্ট প্লে করা হবে। ওকে, জাস্ট সি মাই ড্রেস, হ্যাঁ হোয়াট এ কালার, আমি এটাকে ব্লাশি কালার বলি বিকজ অল ক্লিয়ার আছে। ওকে আপু, সো বেশি লাভ ব্রেক ব্রেক চাই, ঠিক আছে? সো এই ড্রেসটা হচ্ছে এমন একটা কালার, এত কিউট একটা ব্লাশি কালার, পিচি পিঙ্ক কালার। এই ড্রেসটা হচ্ছে, এই কালারটা হচ্ছে যে পার্সনই পরবে তার টোনটা হচ্ছে অনেক বেশি বেশি বেশি, যার যে টোন সেটা আপ হয়ে যাবে। ওকে, গ্রুপে শেয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ আপু, যে যেখানে শেয়ার করছো কমেন্টস করতে হবে কে কোথায় শেয়ার করছো, কয়েকটা গ্রুপে শেয়ার করছো সেটা কমেন্টস করে ফেলবে। ওকে, অনেক বেশি লাভ ব্রেক ব্রেক চাই, হ্যাঁ অনেক বেশি লাভ ব্রেক ব্রেক চাই। আকাশ, হাই, তারপর জাহাঙ্গীর, হাই আপু। সো সবাই জয়েন করো, দেখো কি নিয়ে আসছি, হ্যাঁ কি নিয়ে এসেছি দেখো, ও মাই গড, একদম অরিজিনাল চিনন সিল্কের, ঠিক আছে, এত পরিমাণ সফট। আমি ফার্স্টে একটু বুঝাবো কি পরিমাণ সফট এটা, দেখো এটার মধ্যে কিন্তু হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট অ্যান্ড স্লিভের পোর্শন কিন্তু আছে আপু।
দেখো এটা এটার মধ্যে কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এন্ড হচ্ছে স্লিভের পোর্শন আছে বাট এটা এত পরিমাণ সফট বিকজ যেগুলো অরিজিনাল চিনন সিল্ক হয় সেগুলো প্রচুর পরিমাণে সফট থাকে আর সেটা বোঝার উপায় হচ্ছে একটু জাস্ট দেখো পুরো টোটাল জিনিসটা আমি এক সেকেন্ডে আমার হাতের মুঠোয় নিয়ে আসবো একদমই হচ্ছে এতটুকু হয়ে যাবে জাস্টি ওকে এতটুকু হয়ে যাবে সো বুঝো কি পরিমাণ একটা সফট মানে কি সফটের উপর সফট চিনন সিল্ক এত পরিমাণ সফট তোমরা কোনো জায়গায় পাবা না বিকজ ইটস অরিজিনাল ঠিক আছে একদমই অরিজিনাল একটা ড্রেস ওকে আনজারা ক্যাটালগ কালেকশন সো মিস করা যাবে না ঠিক আছে মিস করা একদমই যাবে না ওকে সো আমি এখন ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি ওকে ওকে আচ্ছা ওয়েট টু কমেন্টস নেই হাই আপু কেমন আছে হ্যাঁ আপু ভালো আছে কে কোথায় আছো দ্রুত জয়েন করতে হবে ওকে ড্রেসটা জাস্ট ওয়া অফ হ্যান্ড ড্রেসটা অনেক সুন্দর আর এত কিউট একটা কালার অনেক কিউট একটা কালার ওকে খুবই কিউট একটা কালার সো দেখো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা সো আমি তো ম্যাটেরিয়ালটা বুঝিয়ে দিলাম যে কি পরিমাণ সফট অ্যান্ড কি পরিমাণ হচ্ছে যে মাখন সিল্ক যেটাকে বলে ওই টাইপের ওকে দেখো এই হচ্ছে ড্রেসটার হচ্ছে ফ্রন্ট পার্টের প্রিন্টের স্টার্টিং হয়েছে এখান থেকে স্টার্ট হচ্ছে খুব সুন্দর হচ্ছে পিচি পিঙ্কের মধ্যে পাপন হাই হাই সো যারা যারা জয়েন করছো খুব দ্রুত লাইকটা শেয়ার করতে হবে ভেরি নাইস কালার অ্যান্ড ভেরি নাইস কালার লুকস গুড হ্যাঁ কালারটা খুবই সুন্দর খুব কিউট একটা কালার খুবই কিউট একটা কালার জাস্ট সি এখান থেকে স্টার্টিং হচ্ছে ফ্রন্ট পার্টের যে এটা যে প্রিন্টটা রয়েছে জাস্ট সি হ্যাঁ খুব সুন্দর করে একটা ব্রাউনিশ কালারের কিন্তু সুন্দর একটা প্রিন্ট আছে প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওকে এটা হচ্ছে ডিজিটাল টোটালটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এখান থেকে এই পর্যন্ত প্রিন্টগুলো দেখা যাচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড এখানে জ্যাকার্ড প্রিন্টও কিন্তু রয়েছে ওকে ইয়েস মার্জিত কালার ওকে খুব জোস একটা কিউট একটা কালার এই কালারটা সবাইকে মানাবে অ্যান্ড সব এজের সাথে যাবে ওকে সো এখান থেকে স্টার্ট হচ্ছে এই প্রিন্টটা কিন্তু হচ্ছে খুবই নিখুঁত ওকে ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড কালারটা হচ্ছে ব্রাউন কালার ওকে ডিপ একটা ব্রাউন কালারে প্রিন্ট করা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের পোর্শনটা ওকে আসসালামু আলাইকুম আপু ওয়েলকাম টু আওয়ার ক্রিয়েশনস থ্যাংক ইউ সো মাচ সো সবাইকে লাইফটা অনেক বেশি শেয়ার করতে হবে তাই না আপু কয়টা কালার আছে হ্যাঁ আপু অনেকগুলো কালার আছে কালারগুলো একটু দেখে দিলে ভালো হতো না আচ্ছা কালার অনেকগুলো আছে হ্যাঁ একটু দেখো এই ড্রেসটা দেখার পরে আমি কালার দেখিয়ে দিব যখন কালার কন্টেস্ট প্লে করব তার একটু আগে আমি কালার দেখিয়ে দিব অনেক কালার আছে আজকে ওকে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা ঠিক আছে অ্যান্ড জাস্ট সি এখান থেকে স্টার্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের লন দেখা আপু কটন ড্রেস হ্যাঁ আপু দেখাবো ইনশাল্লাহ আজকে হবে সব হচ্ছে এরকম চিনন সিল্কের বাট খুবই রিজনেবল প্রাইসে তোমরা পাবা ওকে কটন দোপাট্টা না আপু কটন দোপাট্টা না মার্বেল শিপনের দোপাট্টা ওকে মার্বেল শিপনের দোপাট্টা জাস্তি ওকে মার্বেল শিপনের দোপাট্টা সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর কিউট একটা হচ্ছে নেক পোর্শন মানে এখানে কোনো নেক ডিজাইন করা নেই সো তোমার যেভাবে মন চাই এই জায়গাটা ক্রিয়েট করে বানালে আরও বেশি সুন্দর লাগবে বাট না বানালেও অসাধারণ লাগবে বিকজ এটার যে জ্যাকার্ড পিনগুলো রয়েছে অ্যান্ড এখানে পিচি পিঙ্ক কালারের সাথে কিন্তু আরও অনেকগুলো কালার আছে জাস্ট এখানে অনেক সুন্দর কালার আছে গ্রুপে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ রাখি আপু সো এই দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে এই দেখো জ্যাকার্ড পিন করা অ্যান্ড এখান থেকে স্টার্ট হচ্ছে ডিজিটাল পিনগুলো কালার কম্বিনেশন হচ্ছে এখানে হচ্ছে পিচি পিঙ্কের সাথে হচ্ছে এখানে ডিপ একটা মিষ্টি কালার কিন্তু শো করছে ওকে যা যা যেই যেখানে শেয়ার করতেছো কমেন্টস করো অ্যান্ড অনেক বেশি লাভ ব্রেক ব্রেক দিতে হবে ঠিক আছে জাস্ট সি হ্যাঁ এত জোস একটা ড্রেস এত জোস একটা প্রিন্ট করা তোমাকে দেখতে পারতেছো কি পরিমাণ একটা একদম প্রপার লুক শো করতেছে একটা শাইনি লুক শো করতেছে ওকে একদম সেম টু সেম এরকমই হবে একদম যখন হাতে পাবা তখন ঠিক এরকমই একটা লুক শো করবে জাস্ট সি সো এখানে কিন্তু খুব সুন্দর করে নিখুঁত একটা প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা যেটা হচ্ছে একদমই হচ্ছে ডিপ ব্রাউনের মধ্যে হাই আপু কেমন আছেন হ্যাঁ আপু ভালো আছি রোজিনা আপু ফরিদপুর পাঠানো যাবে হ্যাঁ ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গায় আমরা পাঠাতে পারবো ঠিক আছে কোনো প্রবলেম নেই জাস্ট হচ্ছে ড্রেস চুজ করে ফোন নাম্বার বাসে অ্যাড্রেসটি কনফার্ম করতে হবে ওকে সো এই হচ্ছে ফুল ড্রেসটার হচ্ছে অল ওভার লুকটা হচ্ছে এরকম দেখো জাস্ট এই ড্রেসটার জাস্ট প্রিন্টগুলো তোমরা দেখো কি পরিমাণ গর্জিয়াস অ্যান্ড কি পরিমাণ শাইনি লুক দিচ্ছে বিকজ ইটস অরিজিনাল চিনন
ইস অরিজিনাল চিনন শিপনের, ওকে, যেখানে কোনো রকম এদিক ওদিক নেই, একদমই 100% সরি চিনন সিল্কের, ওকে। সিল্কের ড্রেস তো এই দেখো, এখানে আবার সুন্দর না, সুন্দর করে একটা মানে রেনবো কালারের একটা পিন করা আছে, জাস্ট সি এই সাইডটার মধ্যে দেখো, খুব সুন্দর করে রেনবো কালারের পিন করা আছে। আসসালামু আলাইকুম আপু, জাস্ট সি এই দেখো, এই দেখো, এইখানে দেখো, ঠিক আছে। সো অল ওভার ড্রেসটার লুকটা ঠিক এইরকম আসবে, দেখো জাস্ট সি অল ওভার ড্রেসের লুকটা এরকম আসবে। অ্যান্ড এই ড্রেসটার দমন পাটটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে, জাস্ট সি এরকম সুন্দর করে হচ্ছে একটা কালারফুল ডিজিটাল পিন করা থাকবে। অনেক কালার আছে এখানে, জাস্ট সি অনেক কালার আছে এখানে, তো সুন্দর একটা স্কাই ব্লু কালার আছে, অ্যান্ড এখানে আবার সুন্দর ইয়েলো কালার আছে, অ্যান্ড নিচের দিকে আবার খুব সুন্দর করে হচ্ছে একটু ব্রাউনিশ কালার আছে। সো অল ওভার মিলিয়ে ড্রেসের লুকটা ঠিক এইরকম হবে, জাস্ট সি ফ্রন্ট পার্ট দেখালাম, এটা এখন ব্যাক পার্টে চলে যাবো, ওকে। আচ্ছা একটু দেখিয়ে দিই কি, আচ্ছা ওকে, সো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, দেন আমি স্লিভের পোর্শন চলে যাবো, ওকে ওকে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ওকে ব্যাক পার্ট, ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা। সো ব্যাক পার্টের পোর্শনটা হচ্ছে, আচ্ছা এখান থেকে কিন্তু স্লিভের পোর্শনটা বের হয়ে যাবে, ওকে। এই ড্রেসটা থেকে স্লিভের মানে পোর্শনটা বের হয়ে যাবে, জাস্ট সি যে আমার এরকম আসছে, এখান থেকে আমি দেখিয়ে দেবো কোন জায়গাতে স্লিভের পোর্শনটা বের হবে, ওকে। আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টটা, জাস্ট সি ব্যাক পার্টটা হচ্ছে এরকম ভাবে থাকবে, খুবই জোস একটা ব্যাক পার্ট। ব্যাক পার্টের মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল পিন করা থাকবে, জাকার্ড পিন থাকবে, অ্যান্ড খুবই 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 একটা শাইনি লুক দিবে, খুবই শাইনি লুক দিবে, জাস্ট সি খুবই শাইনি লুক দিচ্ছে, ওকে। পুরো অল ওভার আপনি খুব মানিয়েছে, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ উম্মে হানি, হাই। সো দেখো এই যে খুব জোস একটা ড্রেস, ওকে, খুব জোস 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 একটা ড্রেস, অ্যান্ড পুরো অল ওভার ব্যাক পার্টটা হচ্ছে এরকম থাকবে। সো ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের লুকটা কিন্তু একদমই এরকম আসবে, অ্যান্ড এর লংটা কিন্তু 46+ হবে, ঠিক আছে। সুমি একটা হাই আপি, ওকে। সো এই ড্রেসটার পুরো একদম আপ টু বটম যে লংটা হবে, লংটা হচ্ছে 46+ থাকবে, ওকে। সো হিউজ কাপড় আছে, হ্যাঁ হিউজ কাপড় আছে, সেটা হচ্ছে ব্যাক পার্টটা। অ্যান্ড স্লিভের পোর্শন দেখিয়ে দিচ্ছি, স্লিভের পোর্শন দেখিয়ে দিচ্ছি, ওকে ওকে। শেয়ার ডান আপু, ওকে। সো সবাই খুব বেশি বেশি করে শেয়ার করতে হবে, ওকে, অনেক বেশি বেশি করে লাইকটা শেয়ার করতে হবে, এত কিউট একটা ড্রেস। হাই বিউটিফুল আপু, কেমন আছে? হ্যাঁ আপু ভালো আছে। সো দেখো এটা হচ্ছে স্লিভের পোর্শন, হ্যাঁ। আচ্ছা ড্রেসটা তোমার একটু বুঝে নাও, এখান থেকে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বের হবে, বাট এটা হচ্ছে স্লিভের পোর্শন, হ্যাঁ। স্লিভের পোর্শনটা হচ্ছে যে এরকম ভাবে থাকবে, এই যে এরকম ভাবে, জাস্ট দেখো আমার স্লিভটা একটু খেয়াল করো তোমরা, এই যে। ডলি পারবেন আপু, আসসালামু আলাইকুম আপু, আপু জাস্ট সি স্লিভের পোর্শনটা ঠিক এরকম ভাবে থাকবে। সো এখান দিয়ে স্লিভের পোর্শনটা ঠিক এরকম হয়ে যাবে, ওকে, মানে উপরে পোর্শন থাকবে হচ্ছে এই জায়গাটা, অ্যান্ড হচ্ছে নিচে হচ্ছে প্যানাটা থাকবে হচ্ছে এরকম। সো খুবই জোস, অ্যান্ড দেখো আমার স্লিভটা কিন্তু অনেক বেশি ইনার লাগবে, না আপু ইনার আপনার ইচ্ছা, আপনি চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন, ঠিক আছে, খুব বেশি ট্রান্সপারেন্ট না, ওকে, খুব বেশি ট্রান্সপারেন্সি না, না পড়লেও চলবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওকে। লাভ লাইক উইথ শেয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু, হ্যাঁ প্রাইস বলে দিব, প্রাইস বল, প্রাইস অনেক বেশি রিজনেবল, আগে ড্রেসটা একটু বুঝে নিই আমরা, ওকে। সো এই হচ্ছে ড্রেসটার খুব সুন্দর হচ্ছে স্লিভের পোর্শনটা। সো এখান থেকে স্লিভের পোর্শনটা ঠিক এই কর্নারটা থাকবে, সাধারণত আমরা ড্রেসে পাই হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেন স্লিভ বা মিডল পোর্শন, এটা একটু আনকমন, এটা একটু সাইডে থাকবে, হ্যাঁ সাইডে স্লিভের পোর্শনটা এরকমভাবে থাকবে, ওকে। আর এটা হচ্ছে কিন্তু সুন্দর প্যানেলের পোর্শন, যেটা আমার এই যে স্লিভের প্যানেলে এই জায়গায় এভাবে আসছে, তো তোমরা জাস্ট একটু দেখো আমার কিন্তু কোনো এক্সট্রা প্যানেল ইউজ করতে হয়নি, একদমই খুব সুন্দর করে একটা বিগ স্লিভ হয়ে গেছে, জাস্ট সি বিগ স্লিভ হয়ে গেছে। আর এটার যে জাস্ট প্রিন্টটা দেখো, এত নিখুঁত, হ্যাঁ খুবই সুন্দর করে নিখুঁত করে প্রিন্ট করা হয়েছে, আর এটা কিন্তু হচ্ছে ব্রাউন কালার, ডিপ একটা ব্রাউন কালার, ওকে। সো ড্রেসটার পুরো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যান্ড স্লিভের পোর্শন বুঝিয়ে দিলাম, এখন চলে যাবো ড্রেসটার দুপাট্টায়, ও মাই গড, জাস্ট সি। ও আচ্ছা প্যান্টটাকে দেখে নি, হ্যাঁ প্যান্টটাকে দেখে নি, তারপর যাবো হচ্ছে দুপাট্টায়, প্যান্টটা আমি একটু দেখে নি। প্যান্টটা এত জোস, প্যান্টটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল চিনন সিল্কের প্যান্টটাও, ঠিক আছে, একদম অরিজিনাল সি, হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের পোর্শন, জাস্ট সি, ও মাই গড, এটা হচ্ছে প্যান্টের পোর্শন। অ্যান্ড তোমরা জাস্ট একটু দেখো প্যান্টের পোর্শনে কিন্তু হচ্ছে দুইটা কালার কিন্তু এখানে শো করছে, হ্যাঁ একটা একদম এক কালারের না,
দুইটা কালার আছে, জাস্ট তুমি একটু দেখো, পিচি পিঙ্কের সাথে একটু ডিপ করে আবার হচ্ছে একটা হট পিঙ্ক ভাব আছে, ড্রেসটা অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ ডলি পারবেন আপু। তো দেখো এরকম করে সুন্দর করে প্যান্টের পোর্শনের মধ্যে পিঙ্কটা থাকবে, প্যান্টের যে কাপড়টা এটাও হচ্ছে একদমই অরিজিনাল চিনন সিল্কের, এত সব জাস্ট সি, ও মাই গড। আপনাদের শপ কোথায়? আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47, ওকে? সেখানে যেও তোমরা ড্রেসগুলো অ্যাভেলেবেল পাবা, ওকে? সেখানেও তোমরা ড্রেসগুলো অ্যাভেলেবেল পাবা। আপু অন্য কালার দেখা, আপু দেখাচ্ছি, জাস্ট সি প্রাইসটা বলে দেখিয়ে দিব, ঠিক আছে? সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা, প্যান্টের পোর্শনটা হিউজ অ্যামাউন্ট কাপড় আছে, সো ইজিলি একটা প্যান্ট আর হচ্ছে প্লাজো হয়ে যাবে, অনেক কাপড় আছে, ঠিক আছে? এখন হচ্ছে আমি ড্রেসটার দুপাট্টায় চলে যাব, মার্বেল শিপনে দুপাট্টা, জাস্ট সি মার্বেল শিপনে দুপাট্টা, সি ওয়াও, দুপাট্টার যে পরিমাপটা এত বেশি লং অ্যান্ড ওয়াইড, তোমরা জাস্ট একটু দেখো যে এই দুপাট্টা আমার একদম নিচ পর্যন্ত চলে আসছে, জাস্ট সি একদম নিচ পর্যন্ত চলে আসছে, ওকে? সো দোপাট্টা লং অ্যান্ড ওয়াইল্ডটা হচ্ছে একদম হিউজ, খুব বিশাল বড় দোপাট্টা, অ্যান্ড দোপাট্টাটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল মার্বেল শিপনের দোপাট্টা। হ্যাঁ আপু প্রাইসটা এখনই বলে দেবো, জাস্ট একটু দোপাট্টাটা দেখো, প্রাইসটা বলে দিচ্ছি আমি, ওকে? জাস্ট সি, বেশি বেশি লাইকটা শেয়ার করতে হবে, ওকে? জাস্ট সি, ও মাই গড, দোপাট্টার এখানে প্যানেলটা কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে ডিপ ব্রাউন কালার করা, যেটা তোমরা যখন তোমরা ক্যারি করবা তখন এই জায়গার পোর্শনটা না ফুটে উঠবে, মানে খুব পিচি পিঙ্কের সাথে এরকম ডিপ যেটা ব্রাউন আছে, ডিপ ব্রাউনটা কিন্তু অনেক বেশি ফোকাস করছে, এই জন্য দোপাট্টা কিন্তু আরও বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে, তাই না? সো এই হচ্ছে দোপাট্টার প্যানেলটা, ডিপ হচ্ছে ব্রাউন কালার, আর এখানে সুন্দর করে ডিজিটাল পিন করা যেটা ড্রেসের মধ্যে ছিল, সো অল ওভার কিন্তু এরকম থাকবে প্যানেলটার দিকে। হ্যাঁ নাইস ড্রেস, আসলে অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ প্রাইস বলে দিব, প্রাইস অবশ্যই বলবো, একটু ওয়েট করতে হবে। সো এই হচ্ছে অল ওভার দোপাট্টার মধ্যে এরকম পিন করা, টোটাল ড্রেসটার দোপাট্টা বলো ড্রেস বলো টোটালটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা। সো দেখো কি বড় দোপাট্টা রে বাবা, সেখান দিয়ে একটা ড্রেস হয়ে যাবে, ঠিক আছে? এত বড় একটা বিশাল দোপাট্টা, অরিজিনাল মার্বেল শিপনের দোপাট্টা, ওকে? সো এখন ড্রেসটার প্রাইস বলে দিব না, অনেকে প্রাইসের জন্য পাগল হয়ে যাচ্ছে, সো ড্রেসটার প্রাইস এখন বলে দিব আমি, অনেক বেশি বেশি লাভ লাইক রিয়েক্ট চাই, ঠিক আছে? লাইকটা শেয়ার করতে হবে কিন্তু, আচ্ছা বন্ধু কালার কন্টেস্ট হবে, ওকে? আচ্ছা ড্রেসটা একটু দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি। সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টের পোর্শনটা কিন্তু যেরকম, ওকে? সো দেখো অল ওভার ফ্রন্ট পার্টটা আবার দেখিয়ে দিচ্ছি, ওকে? এই যে ফ্রন্ট পার্টটা অ্যান্ড ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা আবার দেখাই, ঠিক আছে? এটা সুবিধা হবে। সো এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, ওকে? এটা হচ্ছে ব্যাক পার্টটা, অ্যান্ড স্লিভের পোর্শন কিন্তু এই কর্নার থেকে চলে আসবে, ওকে? আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা, দোপাট্টা আমি এখন প্রাইস কিন্তু বলে দিব, ঠিক আছে? না প্রাইস কন্টেস্ট করবো না আপু, আচ্ছা কালার কন্টেস্ট করবো, ওকে? সো নাও হচ্ছে প্রাইসটা বলে দিব, দেখো এত এত সফট যে মানে কি বলবো, হ্যাঁ গায়ের সাথে লাগানোর সঙ্গে সঙ্গে একদম স্লিপ কেটে পড়ে যাচ্ছে না, এতই সফট। সো এই ড্রেসটার প্রাইস বলে দিব এখন, বাপরে থাকছেই না গায়ে, এত সফট জাস্ট তুমি ইমাজিন করো, ওকে? এত সফট, ও মা থাকছে না কেন দেখি তো, ঠিক আচ্ছা ড্রেসটা না এত এত সফট। সো আমি কি করি তোমাদেরকে এভাবে প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ এভাবে প্রাইসটা বলে দিচ্ছি। সো আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে এত এত রিজনেবল প্রাইস, সো তোমরা শুনে অবাক হয়ে যাবা। সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা, মানে 1050 টাকা, ওকে? আপু কালারটা অসাধারণ, অসাধারণ একটা কালার, পিচি পিঙ্ক কালার, অরিজিনাল চিনন সিল্কের প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা, 1050 টাকার মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছ। যা যা নিবা খুব দ্রুত দ্রুত অর্ডার করতে হবে, ওকে? আচ্ছা সো আজান দিচ্ছে, তো তোমাদের আজান দিচ্ছে যেহেতু, সো এখন একটা আচ্ছা দাও এখন হচ্ছে আমি কালার কন্টেস্টটা করি। আপু এত কম, হ্যাঁ হ্যাঁ অনেক কম, বিকজ এই ড্রেসগুলো সাধারণত যদি কোনো শপিং মলে যাও, এটা আমার তোমাদের সাথে চ্যালেঞ্জ, এটা কখনোই তোমরা কি বলে 1500 থেকে 2000 টাকা মিনিমাম এর কমে পাবা না, ঠিক আছে? 1500 থেকে 2000 এর কমে এই ড্রেসটা পাবা না, সেখানে 1050 টাকার মধ্যে একদম অরিজিনাল ইন্ডিয়ান চিনন সিল্ক অ্যান্ড হচ্ছে আনজারা ক্যাটালগ কালেকশন, অরিজিনাল, ঠিক আছে?
এদিক ওদিক একদমই কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে? একদমই অরিজিনালটা পেয়ে যাবো, ওকে? ঠিক আছে, এখন বলো তো তোমরা কোন কালার পরে আসলে ভালো হয় বলো। অনেকে তো কালার বলতেছো যে কোনো কালার আছে কি না, কালার আছে না, কোন কালারটা পরবো বলো তো, কোন কালারটা পরবো এখন বলো। ও মাই গড, হ্যাঁ, অনলি হচ্ছে 1050 টাকা। না দেখাতে বলছিলাম মেরুন। আচ্ছা আমি একটু তিনটা কালার একসঙ্গে ধরি, ঠিক আছে? হ্যাঁ, কে কে নিবা, যারা নিবা ঝটপট ঝটপট হচ্ছে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে আর পিকচার দিয়ে ফোন নাম্বার বাসায় অ্যাড্রেস দিয়ে অনেকটি কনফার্ম করতে হবে। হ্যাঁ, গেস করতে থাকো বলো তো কোন কোন কালার করতে পড়তে হবে, মানে কোন কোন কালারটা হতে পারে বলো, ঠিক আছে? গেস করো, সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তোমাদের আর একটু একটু গেস করে দেই, দেখো এখানে তিনটা কালার আছে, ঠিক আছে? এই হচ্ছে একটা কালার, কালারটা হচ্ছে অ্যাশ কালার, এটা হচ্ছে লাইট একটা ইয়েলো লেমন কালার, আর এটা হচ্ছে লাইট একটা পেস্ট কালার। সো তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি, এখানে তিনটা কালার আছে, সো তোমরা বলো আমি কোন কালারটা পরতে পারি, ঠিক আছে? কোন কালারটা পরে আসতে পারি, সো এখন গেস করতে থাকো, ওকে? গেস করতে থাকো। সো আমি চেঞ্জ করে আসছি, হ্যাঁ তোমরা গেস করো, ওকে? ওকে, আচ্ছা আদার দিচ্ছে না। আচ্ছা দেখি তো কে কি কে কি গেস করেছো দেখি তো। ওকে, কাঁচা হলুদ, লাল হলুদ, কাঁচা হলুদ, নীল পেস্ট, নীল লাইট পেস্ট, পেস্ট নীল, নীল পেস্ট কালার, পেস্ট কালার, লাইট পেস্ট, লাইট পেস্ট, পেস্ট ইয়েলো, নীল হালকা হলুদ রং। আল্লাহ, কারোটাই হলো না, কারোটাই হয়নি, কারোটাই হলো না আজকে। আল্লাহ, হলো না, হলো না, সো কালার কন্টেস্ট অফ হয়ে গেছে কিন্তু, বিকজ আমি পড়ে আসছি, ঠিক আছে? সো এখন আর কালার কালারের নাম কেউ লিখো না, কারণ কেউ পারোনি, কেউ পারলে না, না এত কিউট একটা কালার পড়েছি, কেউ পারে না, না কালার কন্টেস্ট অফ হয়ে গেছে আপুরা। সো এখন আমরা কালার কন্টেস্টে নাম না লিখে যে আমরা লাইভটাকে শেয়ার করবো, খালি শেয়ার করতে হবে, ঠিক আছে? হয়নি, কারোটাই হয়নি আজকে, কারোটাই কিন্তু হয়নি, ওকে? কালার কন্টেস্ট অফ, হ্যাঁ,
আজ সবাই ফেল, আচ্ছা সবাই ফেল হয়ে গেছে, কালার কন্টেস্ট অফ, ওকে। সবাই লাইকটা শেয়ার করো। ওকে আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার ড্রেসটার, এটা হচ্ছে আমার ড্রেসটার ফ্রন্ট পার্ট। ওকে আচ্ছা কালারটা বলি, ফার্স্টটা ছিল পিচি পিঙ্ক কালার, এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট একটা অ্যাশ কালার। ওকে বাট আজকে কেউ গেস করতে পারলাম না, ঠিক আছে কেউ পারলাম না, সব ফেল আজকে। সো এই কালারটা ফেল করার মতো একটা কালার, খুব জোস একটা কালার। তোমার বলার চেক অনেক কম সুন্দর তাই না? দেখো হ্যাঁ, এই হচ্ছে ড্রেসটা, জাস্ট সি, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা। সো সেম ম্যাটেরিয়াল, অরিজিনাল চিনন সিল্কে। সো এটা হচ্ছে লাইট একটা অ্যাশ কালার, সো এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট পার্টটা। ওকে হ্যাঁ, প্রাইসটা হচ্ছে আপু 1050 টাকা, হ্যাঁ এটা প্রাইসটা 1050 টাকা। এই ড্রেসটা বেশি সুন্দর, সো যার যে কালার ভালো লাগবে খালি দ্রুত খালি অর্ডার করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কালারই সুন্দর, যার যে কালার ভালো লাগবে, জাস্ট সি। এটাও তো একটা এলিগেন্ট কালার, ওকে, অ্যাশ কালার অলওয়েজ এলিগেন্ট কালার থাকে, এটা যে কেউ যে কোনো টাইমেই ক্যারি করতে পারবে। প্রাইস হচ্ছে 1050 করে, ওকে, একদমই হচ্ছে পানির দামে দিয়ে দেওয়া হয়েছে। আমি তো ফার্স্টে বললাম যে এই প্রাইসে কোথাও পাবা না, কোনো শপিং মল কোথাও পাবা না, এগুলো অরিজিনাল প্রাইস হচ্ছে একদম 1500 স্টার্ট হবে মিনিমাম, সেখানে 1050 পানির দামে। দেখো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, খুব সুন্দর করে অ্যাশ কালারের মধ্যে, এটা কোথাও জাকার্ড প্রিন্ট আছে আর অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে। এখানে কালারটা হচ্ছে এখানে আবার সুন্দর করে একটু ডিপ পিচি পিঙ্ক কালারটা প্রিন্ট করা আছে, অ্যান্ড টোটালটা দেখো এরকম সুন্দর একটা লুক শো করবে, জাস্ট সি, ওয়াও, পুরো অল ওভার এরকম একটা লুক শো করবে। সো এটা কিন্তু ফ্রন্ট পার্টটা, হ্যাঁ খুবই কালারফুল, দেখো অ্যাশ কালারের মধ্যে অনেক কালারফুল, অ্যান্ড জাস্ট সি প্রিন্টগুলো দেখো, ঠিক আছে? সো একদম এরকম একটা লুক আসবে, আর নিচের দিকে কিন্তু এরকম একটা সুন্দর প্রিন্ট শো করছে, দেখো এই যে প্রিন্টটা, এই যে এই প্রিন্টটা খুব সুন্দর করে শো করছে। সুন্দরবনে পাঠা যাবে? হ্যাঁ আপু, সব সুন্দরবন বা পাঠাও, যে 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 মাধ্যমে চাচ্ছ পাঠানো পসিবল, কোনো মানে কোনো প্রবলেম নেই। ওকে প্রোফাইল ও গ্রুপে শেয়ার, ওকে যারা শেয়ার করছো তারা তো অনেক ভালো, লক্ষ্মী আপুরা। ওকে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা, অ্যান্ড ফ্রন্ট পার্টে এই যে পোর্শনটা দেখতেছো তোমরা, যেটা খুব নিখুঁত করে ডিজিটাল প্রিন্ট করা, আর এটা কিন্তু ব্ল্যাক কালার, ওকে, এই প্রিন্টটা কিন্তু পুরো একদম কুচকুচে ব্ল্যাকের মধ্যে, আর ওই পিচি পিঙ্কটা ছিল হচ্ছে, এই জায়গাটা ছিল হচ্ছে ব্রাউন কালার, ডিপ ব্রাউনের মধ্যে। আমি একটু বলে রাখি, এই প্রিন্টটা কিন্তু একদম পুরো কুচকুচে কালোর মধ্যে প্রিন্ট করা, অ্যান্ড প্রিন্টটা কিন্তু যেরকমভাবে আসবে এই জায়গাটা এভাবে শো করবে। সো লুকটা কিন্তু ঠিক এইরকম আসবে, খুব জোস একটা লুকের ড্রেস, অ্যান্ড হচ্ছে যেটা বারবার বলছি অরিজিনাল চিনন সিল্ক। ওকে সো এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে লং কিন্তু 46+, ওকে সো ব্যাক পার্টটা হচ্ছে এইটা, ব্যাক পার্টটা হচ্ছে এইটা, ব্যাক পার্টটার মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে, অল ওভার এরকম সুন্দর কিউট করে প্রিন্ট করা। ওকে আচ্ছা স্লিভের পোর্শন দেখিয়ে দিচ্ছি, স্লিভের পোর্শন কিন্তু এখান থেকে আসবে, ওকে এই যে এই যে এই কর্নারে স্লিভের পোর্শনটা থাকবে। শোরুমে অ্যাভেলেবেল আছে সঞ্জিতা? হ্যাঁ শোরুমে কালকে থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবা তোমরা। শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47, ওকে, ওইখানে যে একদম তোমরা একদম মন মতো একদম দেখে শুনে পারচেস করতে পারবা। ওকে আপু আমি ইউরোটা নিবো, হ্যাঁ আপু নিও, যে যেটা নিবা ছটপট হচ্ছে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে, এগুলো বেশি পিস নাই থাকবে না কিন্তু, ওকে সো খুব দ্রুত কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে। এটা হচ্ছে স্লিভের পোর্শন, ওকে এটা স্লিভের পোর্শন, স্লিভের পোর্শনটা কিন্তু এরকমভাবে থাকবে, হ্যাঁ এরকমভাবে থাকবে, দেখো এই যে আমারটা যেরকম সি, তো দেখো এরকম ভাবে থাকবে স্লিভের পোর্শনটা, হিউজ অ্যামাউন্ট অফ কাপড় আছে। ওকে এখন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আমি, যার যে কালার ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে, পরে কিন্তু পাবা না, এরকম থাকবে না, ঠিক আছে? সো দেখো হ্যাঁ প্যান্টের কাপড়টাও মা কি সফট, দেখো কি পরিমাণ সফট, সি প্যান্টের কাপড় দেখছো আপু, পিচ কালারের পিক নিব প্লিজ, আরেকবার দেখাও, দেখো বাবা একদম লাস্টের দিকে দেখাবো, ঠিক আছে এখন একটু দেখে নাও। আচ্ছা এটা হচ্ছে প্যান্টের পোর্শন, প্যান্টের পোর্শনটা হচ্ছে দেখো এরকম এরকম প্যান্টের পোর্শন, শেড শেড কালার কিন্তু থাকবে, হ্যাঁ একদম এক কালার না, একটু দেখো
শেড কালার থাকবে, লাইক হচ্ছে অ্যাশের সাথে একটু হালকা একটু ব্ল্যাকি ব্ল্যাকি একটা শেড আছে। ওকে আপু, ইয়েলোটা দেখা দেখাচ্ছি, আল্লাহ তোমরা অবশ্য পাগল হয়ে যাচ্ছ, দেখাচ্ছি দেখাচ্ছি, একটু ওয়েট করো, একটু তো ওয়েট করতে হবে তাই না? সেটা হচ্ছে প্যান্টের পোর্শন। ওকে সব কালারই দেখাবো। আচ্ছা এখন আমি দোপাট্টা দেখে দিচ্ছি, ঠিক আছে? সো এইটা হচ্ছে ড্রেসটার দোপাট্টা, জাস্ট সিহা খুবই জোস একটা লাইট অ্যাশের মধ্যে খুব সুন্দর অনেকগুলো কালারের কম্বিনেশন দোপাট্টা, পুরোটা ডিজিটাল পিন করা, দেখো বিশাল বড় লং অ্যান্ড ওয়াইল্ড দোপাট্টা, অরিজিনাল মার্বেল শিপন। ওকে আচ্ছা সো এখন প্রাইসটা বলে দিচ্ছি আমি, হ্যাঁ এখন ড্রেসের প্রাইসটা বলে দিব, প্রাইস তো সবে 1050 করে, তারপর একটু গায়ে ধরে দিই, তোর স্ক্রিনশট নিয়ে নিবা, ওকে স্ক্রিনশট নিয়ে নিবা, থাকবে কিনা আল্লাহই জানে। যার যে কালার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবা। আপু ইয়েলো কালারটা দেখাও, দেখাবো দেখাবো দেখাবো, একটু ওয়েট করো, ঠিক আছে? সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা, অ্যাশ কালারটা। ওকে সবগুলোর প্রাইস 1050 করে, বাট তোমরা স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট ছাড়া অর্ডার কনফার্ম হবে না, সরিয়ে ফেললাম। ওকে সরিয়ে ফেললাম, এখন ইয়েলো কালার চলে যাব। যারা ইয়েলো কালার দেখার জন্য পাগল হয়ে যাচ্ছ তাদের জন্য এই সেই ইয়েলো কালার। ওকে ওয়াও, আসলে কালারটা পাগল করার মতো, ওয়াও। যেগুলো হচ্ছে অরিজিনাল চিনন সিল্কের হবে সেগুলো না কালারগুলো না খুব বেশি মানে কি বলে ফুটে ওঠে, অ্যান্ড এগুলো জাস্ট একটু তোমরা নোটিস করো, এখানে জাকার্ড যে পিনগুলো আছে ডিজিটাল পিনগুলো আছে খুব বেশি ক্লিয়ার, কিন্তু বিকজ ইটস অরিজিনাল, ডুপ্লিকেটগুলো ক্লিয়ার থাকবে না, হ্যাঁ একটু একটু ঝাপসা ঝাপসা হালকা হালকা থাকবে। ওকে জাস্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এটা কালারটা হচ্ছে লাইট একটা ইয়েলো কালার, লাইট একটা ইয়েলো। শামিম হাসান নিপা আসসালামু আলাইকুম আপু, 50টা গ্রুপে সে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো দেখো এই হচ্ছে ব্রেস্টের সুন্দর একটা ডিজিটাল পিন করা, এখানে আছে, এখানে আবার একটু লেমন কি বলে এটাকে শ্যাওলা কালার যেটাকে বলে, জলপাই কালার যেটাকে বলা যেতে পারে, ওরকম একটা পিন করা আছে এই জায়গাটার মধ্যে, অ্যান্ড টোটাল অল ওভার লুকটা এরকম আসবে। অ্যান্ড দেখো যে এই জায়গা খুব কিউট করে আচ্ছা, এখানে আবার হচ্ছে এখানে যে সুন্দর করে যে কারুকাজটা করা আছে এটা কিন্তু হচ্ছে আবার ডিপ শ্যাওলা কালার, আমি তো বলে দিচ্ছি প্রত্যেকটা কালার ভেঙে ভেঙে, হ্যাঁ লাইট পিচি কালারটা ছিল হচ্ছে ডিপ ব্রাউন কালার এই পোর্শনটা, স্লিভের পোর্শনটা, অ্যান্ড অ্যাশ কালারটা দেখো আমারটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার, আর এখানে হচ্ছে ইয়েলোর সাথে হচ্ছে ডিপ একটা হচ্ছে জলপাই কালার অ্যাড করা, হ্যাঁ মেহেদি কালার, রাইট মেহেদি কালার, মানে মেহেদি দিলে অ্যাকচুয়ালি ভালো কথা মনে পড়ছে, দেখবো তোমরা মেহেদি দিলে কিন্তু এরকম একটা কালার শো করে তাই না, মেহেদি যখন হাতে লাগাও কালার হওয়ার আগে এরকম একটা কালার শো করবে। ওকে সো অল ওভার ড্রেসটার লুকটা হচ্ছে এরকম আসবে, ফ্রন্ট পার্টে জাস্ট সি, ও মাই গড, না খুব সুন্দর, আসলে ইয়েলো কালারটা অনেক সুন্দর, প্রত্যেকটা কালারই সুন্দর, যা যেটা ভালো লাগবে তাকে নিয়ে নিবা। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, লংটা কিন্তু 46 প্লাস হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্যাক পার্টটা, এই যে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, ওয়াও সি, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, ব্যাক পার্টটা এরকম সুন্দর করে হচ্ছে এরকম সুন্দর করে ডিজিটাল পিন করা আছে জাস্ট সি, অ্যান্ড এই জায়গার পোর্শনটা কিন্তু আবারও বলছি হেনা কালার যেটাকে বলে, ওকে অ্যান্ড হেনার ডিজাইন করাই আছে না, মেহেদি ডিজাইনগুলো থাকে না এরকম, অ্যান্ড বানানোর পর কিন্তু এটা জিনিসটা যেরকমভাবে আসবে। ওকে আচ্ছা স্লিভের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এটা স্লিভের পোর্শন, এই যে এটা হচ্ছে স্লিভের পোর্শন, বানানোর পরে এই জিনিসটা প্যানেলে ইউজ করা হবে, ওকে এটাকে যেরকম লুক আসবে, সরিয়ে ফেললাম প্যান্টের কাপড়। সো যার যেই কালার লাগবে নিয়ে নিবা, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম হবে, হ্যাঁ ইয়েলো কালার সাথে একটা শেড শেড কালার আসবে, শেড শেড কালারটা হচ্ছে দেখো এই যে এক কালার না, হ্যাঁ ইয়েলো কালার প্লাস হচ্ছে একটু ডিপ একটা ইয়েলো আছে, লাইট ইয়েলো প্লাস ডিপ ইয়েলো এরকম শেড শেড থাকবে প্যান্টের মধ্যে। ওকে অ্যান্ড হিউজ কাপড় আছে, সো দোপাট্টা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ইউলোটা দোপাট্টা, ও মাই গড সি হোয়াটে দোপাট্টা, অ্যান্ড দোপাট্টার প্যানেলে দেখো এরকম সুন্দর করে এই জায়গাটা কিন্তু একদম হেনা কালার যেটা আছে ওটা দিয়ে প্যানেলটা থাকবে, 2 ইঞ্চ চওড়া প্যানেলটা, অ্যান্ড নিচের দিকে দেখো খুব সুন্দর করে একদম খুব সুন্দর কিউট করে অল ওভার ডিজিটাল পিন করা আছে, অ্যান্ড এনাফ লং।